আজি 26/7/2023 আমি সমস্তে এটি আপনার মাধ্যমে মিডিয়া ভাই মান মাধ্যমে গোটে প্রেস কনফারেন্স ডকা হয়েছে। আজিকার কারণ হল কি 23/7/2023 আমার যেদিন রবিবার লা সেদিন কোতপুর পঞ্চায়েত বজগিরি গাঁর প্রকল্প উচ্চ বিদ্যালয়ের আপন মানে সমস্তে আপূর্বরু তো গণমাধ্যম আগুরু এটা নিয়ে সারিছি আঙ্কর হয়েছি সেদিন প্রণব বলবন্ত রায়ঙ্কর যি আমার এঠিকার বিধায়ক অছন্তি তাঙ্ক জন্মদিন থিলা রবিবার 23 তারিখ দিন বজ্রগিরি বিদ্যালয়ের তাঙ্কর যুব মোর্চার টিম ডকা হয়েকি সেদিন সেটি স্কুলর পিলামানকু যেদিন রবিবার থিলা ছুটি থিলা সে বজ্রগিরি স্কুলর সব পিলামানকু ডকা হয়েকি সেটি প্রণব বলবন্ত রায়ঙ্কর সবু সেটি যেতিক সবু প্রাথমিক টিচর মানে অছন্তি প্লাস বিভিন্ন তাঙ্কর হেডমাস্টার সেটি উপস্থিত থাইকি সেটি প্রণব বলবন্ত রায়ঙ্কর বর্থডে সেলিব্রেশন করা যাউচি। এটা তো প্রথম কথা রহিলা সেদিন রবিবার থিলা। দ্বিতীয় কথা রহিলা 15 নম্বর জোন কোতপুর মণ্ডলরে এবে আপনারা সমস্ত জানিথিবে উপনির্বাচন চালিছি, উপনির্বাচনর আমার প্রচার প্রসার চালিছি। কোড অফ কন্ডাক্ট 19 তারিখর লাগু হয়ে সারিছি। কোড অফ কন্ডাক্ট লাগু হেলা ভিতরে খালি বজ্রগিরে আপনার প্রণব বলবন্ত রায়ঙ্কর জন্মদিন পাাল হি গোটিয়ে এটা ইস্যু নুহ। এইপরি ভাবে সেই দিন সেই 23 তারিখ দিন মঙ্গলপুর পঞ্চায়েতরে গোটিয়ে মঙ্গলপুর পঞ্চায়েতরে কল্যাণ মণ্ডপরে গোটিয়ে স্বাস্থ্য শিবির তাঙ্কর করা হয়েছিল হেলথ চেকআপ। আগে বি আমি কলেক্টরকু কহিলু কি 23 তারিখ দিন গোটিয়ে সেটি হেলথ ক্যাম্প করা যাচ্ছি। আতকালি বি আপন মানে জাঁথিবে কল্পতরু দাসর শ্রাদ্ধ উৎসব মহোৎসব বনা যাওয়া কোতপুর পড়িয়ার যদি শ্রাদ্ধ মহোৎসব বি সেটি বনাউলে সেটি চিহ্ন ন লগাই পারন্তি কিন্তু সবুড়ে দেখিবে রঙ খালি বিজেডি কলর ইয়ে তাঙ্কর যে গ্রিন কলর ব্যানর গুড়াক লগা হয়েকি কল্পতরু দাসর শ্রাদ্ধ মহোৎসব পালন করা যাচ্ছিল। এটা বি আপূর্বর বি এই দুইটা বিষয়কু নেই আমি কলেক্টরকু বাই টেলিফোনিক কনভারসেশনরে মু জনাইছিলি কি এইপরি ভাবে কোর অফ কন্ডাক্ট লাগু হয়ে সারা পরে বি এসব ইনসিডেন্ট গুড়া হচ্ছে। তো আমি পব্লিক মিটিং ইয়া কল্পতরু দাস শ্রাদ্ধক বিরোধ করুন কিন্তু এসব জিনিস যে হচ্ছে নিশ্চিত ভাবে এটা আপনার যে ক্যান্ডিডেট হয়েছে তা এক্সপেন্ডিচরের মেনশন করা কথা কাহি যেহেতু এটা পার্টি ব্যানরের সে প্রোগ্রামস করছেন কিন্তু এইটা তো গোটে বেশি ব্যস্ত গোটে সাইড্রে আমি রাখিকি যে 23 তারিখ দিন যে ইনসিডেন্টটা হল বার বার লগাতার ভাবে এইপরি ইনসিডেন্টটা হয়ে চালিছি। 23 তারিখ দিন প্রণব বলবন্ত রায়ঙ্কর যে জন্মদিন পালন করাগলা সেইলাগি আমি এবে এটা কলেক্টর দৃষ্টি আকর্ষণ করা আজ আমার গোটিয়ে ডেলিগেট টিম যাচ্ছেন কলেক্টর পাখে গোটে অভিযোগ করা আপূর্বর বি আপনার দেখিবে আমার ভারতীয় জনতা পার্টি তরফ গোটে অভিযোগ অলরেডি আমি কলেক্টর করে সারিছু। এই 23 তারিখ দিন যে বর্থডে সেলিব্রেশন হল প্রণব বলবন্ত রায়ঙ্কর ছুটি দিন পিলা ডকা হয়েকি কেক কটা হয়েছি তাঙ্কু পেন বহি বহি বটা যাইছি সেটি গোটে ভোজি ভাতর আয়োজন করা যাইকি লোক মানুষ বিভিন্ন প্রকার বিভ্রান্ত করা যাচ্ছি। যেহেতু ইলেকশন সময় উপনির্বাচন মাত্র 11 দিন রহিলা নির্বাচন কু তো এটা গোটে তাঙ্কর ট্যাকটিস বিভিন্ন প্রকার বোথ ভোট কু ক্যাপচর করা পাই লোক মানুষ ক্যাপচর করা পাই এটা হচ্ছে গোটে প্রচার প্রসারর মাধ্যম। যেহেতু শাসক দল 25 বর্ষ ধরি শাসন চালি আসছি, 30 বর্ষ ধরি এটি কল্পতরু দাসর শাসন, তারপরে তাঁর দুই পুয় গোটে চেয়ারম্যান জনে হচ্ছেন এমএলএ, ডর ভয় পুরা তাঁর সরি সারা। এথেরে বিডিও এবে এই ইলেকশন ডিউটিরে বিডিও ইজ দ হায়ার অথরিটি অফ দিস ইলেকশন প্রোসেস। বিডিও নীরব কলেক্টর কু কহিলা বেড়ে কলেক্টর নীরব, বিইও ইয়ে দুই দিন পূর্ব শো কজ মাগিছেন কিন্তু শো কজর 3 দিন পরে হি জনা পড়বে কি শো কজর কোন রেজল্ট বাহারা। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি তরফ গোটিয়ে দাবি কি যে এতে ইনভলভ অনেক নিশ্চিত ভাবে তাঁর কিছু স্ট্রং একশন নিয়া যাও কি ফর্দর এমিতি পরিকা ইনসিডেন্ট আগামী দিনের ন ঘটনা ঘটিত হোক আর নিশ্চিত ভাবে আপরে যদি দ্রুত কার্যানুষ্ঠান ন নিয়া গলা তো এটা আমি এই যে প্রসেসটা চালিছি আর গোটে স্ট্রং বিরোধ করিবু। আগে চাই বিডিও অফিস আপনার ব্লক অফিস গিরোহ হো ইয়া আপনার কলেক্টর অফিস আগে ধারণা হো ইয়া ভুবনেশ্বর পর্যন্ত বি যদি এই কথাটা নিয়া হব গোটিয়ে কানুন নিয়ম অনুসারে এই জিনিসটা আগুকু বড়ব সেইলাগি আমার সমস্ত গোটিয়ে অনুরোধ কি যে জিনিসটা ইনসিডেন্টটা 23 তারিখ দিন বজ্রগিরি স্কুলরে হয়ে যাইছি আপরে নিশ্চিত ভাবে গোটে স্ট্রং একশন নিয়া যাও যে এতে ইনভলভ অছন্তি তাঙ্কু সসপেন্ড করা যাও ইয়া যে লিগাল অ্যাকশন তাঁর নেওয়া কথা সে নিয়ন্ত।
ମୁଁ ପାଖକୁ କଲେକ୍ଟରଙ୍କ ପାଖକୁ ଆମେମାନେ ଯାଇଥିଲୁ, କଲେକ୍ଟରକୁ ଆମେ ଜଣେଇକି ଆସିଛୁ। କଲେକ୍ଟରଙ୍କ ପାଖରେ ଆକ୍ଚୁଆଲି ବିଡ଼ିଓଙ୍କୁ ବି ଆମକୁ ଦେବା କଥା, ଆଜି ଯିବୁ ବିଡ଼ିଓକୁ ଜଣାଇବା ପାଇଁ। ପାର୍ଟି ତରଫରୁ କୁହାଯାଇଛି, ପାର୍ଟି ତରଫରୁ ଇଲେକ୍ସନ୍ କମିଶନକୁ ଆଜି ଯାଉଛନ୍ତି ଗୋଟେ ଡେଲିଗେଟ୍ ଟିମ୍, ରାଜ୍ୟ ତରଫରୁ ଯିବେ। ଆଜି ଆପଣଙ୍କ ଇଲେକ୍ସନ୍ କମିଶନ ପାଖରେ ଗୋଟିଏ ତାଙ୍କର ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ମାଗିକି ସୋକସ୍ କି କରାଯାଉ, ଇଲେକ୍ସନ୍ କମିଶନ କାହିଁକି ଏପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଆକ୍ସନ୍ସ ଦିଆଯାଇନି। ତାପରେ ଆମର ଗୋଟେ ଟିମ୍, ଗୌତମ ରାୟ ଜୀ ଆମର ଜିଲ୍ଲା ସଭାପତି ଅଛନ୍ତି, ତାଙ୍କର ଗୋଟେ ଟିମ୍ ଆମର କଲେକ୍ଟରଙ୍କ ଅଫିସ ଯାଇକି ଉପରେ କ'ଣ ହେଇପାରିବ ଲିଗାଲ ଆକ୍ସନ୍ ସେଟା ଆମେ କରିବୁ। ଦେଖନ୍ତୁ, ଯେହେତୁ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଯେଉଁ ମଡେଲ କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟ ଭାଓଲେସନ୍ ହେଇଛି, ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କ'ଣ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ ସେଟା ତ ତାଙ୍କର ଶିକ୍ଷା ବିଭାଗ ବା ପ୍ରଶାସନ ସେ ବିଷୟରେ ବିଚାର କରିବେ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଜାଣିଶୁଣିକିରି ଗୋଟେ ସ୍କୁଲରେ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ଯାଇକି ଗୋଟେ ମଡେଲ କୋଡ୍ ଅଫ୍ କଣ୍ଡକ୍ଟକୁ ଭାଓଲେସନ୍ କରିଛନ୍ତି, ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କ'ଣ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେବ ବୋଲି ଆପଣ ଦାବି କରିବେ? ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ଗୋଟେ ଥର, ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ ଓଭର କନ୍ଫିଡେନ୍ସ କି 30 ବର୍ଷ ଧରି ଯଦି ଆମେ ଧର୍ମଶାଳା ଭିତରେ ଗୋଟେ ଶାସନ କରିଆସୁଛୁ, ପରିବାରବାଦ ଶାସନ ଚାଲିଛି, କଳ୍ପତ୍ରୁ ଦାସ ତାପରେ ତାଙ୍କର ଦୁଇ ଜଣ ପୁଅ ମନମାନି ଶାସନ କରିକରି ଚାଲିଛନ୍ତି, ଜଣେ ବିଧାୟକ ଅଛନ୍ତି, ଜଣେ ବ୍ଲକ ଚେୟାରମ୍ୟାନ୍ ଅଛନ୍ତି, ମନ ଇଚ୍ଛା ଓଭର କନ୍ଫିଡେନ୍ସ ରହିକି କାମ ସବୁ ଯେଉଁ କରୁଛନ୍ତି, ଯାହା ତ ତାଙ୍କ ଏଜୁକେସନ୍ ଶିକ୍ଷା ଅନୁଷ୍ଠାନ ଭିତରେ ଯାହା ତାଙ୍କର ଯେଉଁମାନେ ସେଠି ଇନଭଲ୍ଭ ଥିଲେ, ଯେଉଁ ଟିଚର୍ସମାନେ ଇନଭଲ୍ଭ ଥିଲେ, ଯେଉଁ ହେଡ଼ମାଷ୍ଟରମାନେ ଇନଭଲ୍ଭ ଥିଲେ, ତାଙ୍କ ଉପରେ ଯାହା ତ ସେମାନେ ଆକ୍ସନ୍ ନେବେ। କିନ୍ତୁ ବାର ବାର ରାଜନୀତି ଦଳ ଭିତରେ ବି ଯେଉଁ ତାଙ୍କର ସମସ୍ତେ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ଅଛନ୍ତି, ସେମାନେ ଯେଉଁପରି ଭାବରେ ବାର ବାର ଏହିସବୁ ଜିନିଷକୁ କରାଯାଉଛି କରୁଛନ୍ତି, ଆ ଦେହରେ କାହିଁକି ନୀରବ ରହୁଛନ୍ତି, ପ୍ରଶାସନ କାହିଁକି ନୀରବ ରହୁଛନ୍ତି? ଏ ଜିନିଷଟାକୁ ଆଗକୁ ଯଦି ହେବ ତ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ତରଫରୁ ଆମେ ଗୋଟେ ବିରୋଧୀ ଦଳ ହିସାବରେ ଯାହା ଆମକୁ କରିବା କଥା, ଚାହେ ଆପଣଙ୍କର ବ୍ଲକ ଅଫିସ ଗିରୋହ ହେଉ, ଚାହେ ଆପଣଙ୍କ କଲେକ୍ଟର ଅଫିସ ଗିରୋହ ହେଉ, ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିରୋଧୀ ଦଳ ହିସାବରେ ଆମମାନଙ୍କୁ ଯାହା କରିବା କଥା ପାର୍ଟି ପୋର୍ଟଫୋଲିଓରେ ରହିକି ଆମେମାନେ କରିବୁ।